শুভ মহানবমী, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এই তো সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়ে সুন্দর করে ফুল টুল সাজিয়ে ব্রেকফাস্ট করে চলে এলাম রান্নার কাছে। আর আজকে রান্না মানে হচ্ছে স্পেশাল মাটন, বাংলাতেই বলি ঠিক আছে, খাসির মাংসর আলু দিয়ে ঝোল। তো আমি কিভাবে করি, এখানে প্রথমে আমি মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়ে জলটা আলাদা রেখে দিয়েছি, মাটনটা আলাদা রেখে দিয়েছিলাম। এর মধ্যে এবার মানে কড়ার মধ্যে আর কি সর্ষের তেল পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে তার মধ্যে আমি মাটনটা দিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এ থেকে তেলটা ছাড়ে। তার আগে আমি আলুগুলোকে ভেজে রেখেছি, এই তো এখানে স্টকটা রেখে দিয়েছি। এবারে আমি এরই ফাঁকে কি বানিয়ে নেব জানো? আমি বানিয়ে নেব চিকেন তন্দুরি। হ্যাঁ, আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দেখানোর সময় পাইনি ম্যারিনেটটা, তো আমি ম্যারিনেট করে রেখেছি। এই রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করব, এখন যদি শেয়ার করি পুরোটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, একেই কেউ তোমরা আমার ভিডিও দেখো না তার উপর আরই দেখবে না। তো এখানে আমি ফ্রাইং প্যানে প্রথমে একটুখানি তেল দিলাম হালকা করে, তারপরে আমি এতে দিয়ে দেবো বাটারটা, যাতে বাটারটা মানে পুড়ে না যায় সেই জন্য তেলটা দেওয়া। তো বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে এবার আমি তন্দুরির পিসগুলো দিতে থাকবো, যটা ধরবে ততটাই দেবো। বাটারটা বেশ ভালো পরিমাণে দিতে হবে, কারণ বাটার দিয়েই এটা খালি ভাজা হবে। এবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো, এতে আমার যতদূর মনে হচ্ছে দুটোর বেশি ধরবে না, সেই জন্য আমি দু খেপে ভাজবো, প্রথমে দুটো দিয়ে দিলাম তারপর আর একটা ভেজে নেব। এটা আমি বানাচ্ছি কিছু স্পেশাল লোকেদের জন্যে, হ্যাঁ আমার দুই ভাগ্নির জন্যে বানাচ্ছি। তো এই তো এটা এরকমভাবেই ওলট পালট করে বেশ হালকা আছে, ভেজে নিতে হবে, কারণ এখন যদি আমি ফুল ফ্লেম দিই তাহলে এগুলো ওপর থেকে পুড়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে, বাট ভেতর থেকে এটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো সেই জন্য আমি প্রথমে হালকা আছে এগুলোকে খুব ভালো করে ভাজবো, তারপরে আমি এগুলোকে যখন দেখবো আমি পুরো একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি আঁচটাকে বাড়িয়ে আরও একটু বাটার ব্রাশ করে এগুলোকে আমি একটু পোড়া পোড়া চিকেন তন্দুরির মতন করে নেব। বাট যেরকম আমার কাছে চারকোল নেই আর আমার কাছে তন্দুরও নেই, অনেকে কি করে গ্যাসের ওপরে যে তন্দুরির যে জ্বালতি পাওয়া যায় সেরকম জ্বালতি দিয়ে করে, বাট আমার প্রচণ্ড ভয় আছে গ্যাস নোংরা হয়ে যাওয়ার, তো আমি এরকমভাবেই করেছিলাম, বাট খুব টেস্টি হয়েছিল। এরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো, আর যদি চারকোল থাকে তো আরোই ভালো। তো চারকোল থাকলে কি হবে, যখন চিকেন তন্দুরি তোমাদের পুরো একদম রেডি হয়ে যাবে, চারকোলটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে সেই বাটিটা এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য ঘি বা বাটার দিয়ে ঢাকনা দিয়ে দেবে, মিনিট পাঁচেক রেখেই তারপরে পরিবেশন করতে পারবে। তাহলে কি হবে, সেই তন্দুরির যে স্মোকি ফ্লেভারটা সেইটা চলে আসবে চিকেনটার মধ্যে। বাট এটা ছাড়াও কিন্তু তন্দুরি কিন্তু খারাপ হয়নি, খুবই সুস্বাদু আর টেস্টি হয়েছিল, কারণ আমি এত দাবা করে বলছি কারণ আমি রাত্রিরে খাবো, সেটাও তোমাদের দেখাবো। একদিকে তন্দুরি হতে থাক আর একদিকে দেখি আমার মাটনের কি অবস্থা। মাটন আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েই এসছে, এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আগেই যেহেতু আমি খুব ভালো করে সেদ্ধ করেছি, খুব ভালো করে বলতে একদম গলে যাবে সেরকমভাবে সেদ্ধ করিনি, ওরকম আমাদের পছন্দ নয়, তো হালকা মানে 50% সেদ্ধ করে নিয়েছি এরকম আর কি ব্যাপার, আর কষাতে কষাতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে বাদ বাকিটা পুরোটা। এই তো এখানে আমার চিকেন তন্দুরি একেবারে রেডি, তো একেবারে রেডি, এই তো আর কিছু করার নেই। এবারে জাস্ট একটুখানি হালকা বাটার আমি বুলিয়ে এটাকে আর একটু ক্রিস্পি করে নাবিয়ে নেব, তো আর দেখানোর কিছু নেই তন্দুরিটা, তো একেবারে খাবার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। এই তো খাবার নিয়ে একেবারে বসে পড়েছি, এখানে আছে কুমড়ো সেদ্ধ, করলা আলু সেদ্ধ মাখা, তার সঙ্গে আছে স্যালেড, স্যালেডের মধ্যে আছে পেঁয়াজ আর শশা, আর আমার ননদ পাঠিয়েছে আমার জন্য শাক ভাজা, আর ভাগ্নি বানিয়েছে আজকে মাটন, আর এই তো এইটা হচ্ছে আমার মাটন আলুর ঝোল, ঝোল যদিও নেই একেবারে টেনে গেছে।
খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকে পরেছি আমি একটা কালো শাড়ি, আর ব্লাউজটা হচ্ছে আমি তৈরি করিয়েছি ক্রপ টপের মতন, আর শাড়িটাও দু বছরের পুরনো, বাট দু বছর আগে আমি কিনেছি, একদিনও পরার মানে সুযোগ হয়নি, এই পরলাম। চলো এবার তোমাদের নিয়ে একটু মণ্ডপে মণ্ডপে ঘুরে আসি, এটা আমাদের একদম বাড়ির কাছেই, পুজোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেশ ভালোই লাগছিল বেরিয়ে, এই তো সবাই মানে প্যান্ডেলে গল্প করছে, আড্ডা দিচ্ছে, আর আমি ঘোরাঘুরি করছিলাম, ঠাকুর দেখছিলাম। প্রচণ্ড গরম হচ্ছিল, মাস্কটার জন্যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, প্লাস আমার সর্দি হয়েছিল, বাট কিছু করার নেই। এবারে তো প্যান্ডেলে ঢোকার অনুমতি ছিল না, যতটুকু আমি বাইরে থেকে দেখতে পেয়েছি তোমাদের জন্য ততটুকু তুলেছি। এই তো খুব সুন্দর হয়েছে মায়ের মনটাও খুব খারাপ লাগছে, কারণ আজকে নবমী, কাল দশমী, বিসর্জন হয়ে যাবে, মা চলে যাবে। তো আশা করছি সামনে বছর আমরা আরও প্রতি বছরের মতন যেরকমভাবে ঠাকুর দেখি সেরকমভাবেই দেখতে পারবো। তো চলো বাড়ি চলে এসেছি, এবারে আমি ম্যারিনেট করাই ছিল চিকেনটা আমার, এবারে চিকেনটা আমি ভেজে নিয়েছি, স্যালাড কুচিয়ে নিয়েছি, আর গ্রিন চাটনি আমি ওবলাই বানিয়ে নিয়েছিলাম, আর আসার সময় ফেরার সময় কিনে এনেছিলাম রুমালির রুটি। আর দেখতেই পাচ্ছ এখানে তন্দুরিটা কতটা ক্রিস্পি, আর ভেতর থেকে ততটাই নরম আর জুসি হয়েছিল। আমার জাস্ট এখন এডিটিং করতে করতে আমার মুখে আবার জল চলে এসছে, দারুণ হয়েছিল, অসম হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, আর বাড়িতে বানানোটা অনেকটাই হেলদি ব্যাপার হবে, তোমরা সব নিজেরা নিজেদের পছন্দ মতো মশলা দিতে পারবে, ফ্রেশ জিনিস দিতে পারবে, দোকানের থেকে আরও বেশি বেটার হবে। কমপ্লিট করে এবার ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বাড়াবো না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা পেতে পেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, তো আজকের মতন শুভরাত্রি, টাটা। আর প্লিজ কেউ লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলো না।